প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। একাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র। আজ আমরা দেখব চতুর্থ অধ্যায়, অংশীদারি ব্যবসায়। আজ আমরা যেই টপিকটি দেখছি সেটি হলো অংশীদারদের যোগ্যতা বা অংশীদার নির্বাচনে বিবেচ্য বিষয়। অংশীদারদের যোগ্যতা বলতে প্রথমত অংশীদারি চুক্তি সম্পাদনে তাদের আইনগত যোগ্যতা থাকাকে বুঝায়। এছাড়াও অংশীদারি ব্যবসায় সুষ্ঠুভাবে গঠন ও পরিচালনার ক্ষেত্রে তাদের কিছু বৈষয়িক যোগ্যতা থাকার প্রয়োজন পড়ে, যে যোগ্যতাগুলো এখন আমরা আলোচনা করব। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে একজন অংশীদার হতে হলে যে যোগ্যতাগুলোর প্রয়োজন হয় সেটা কী কী আছে। প্রথম যোগ্যতা হলো চুক্তি সম্পাদনের যোগ্যতা। বলা হয়ে থাকে চুক্তি হলো অংশীদারি ব্যবসায়ের ভিত্তি, চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় গঠিত হতে পারে না। তাই আইন অনুযায়ী চুক্তি সম্পাদনের সক্ষম ব্যক্তি মাত্রই এরূপ ব্যবসায়ের অংশীদার হওয়ার যোগ্য। বাংলাদেশে বহাল চুক্তি আইন অনুযায়ী সাবালক অর্থাৎ নারী পুরুষ নির্বিশেষে যাদের বয়স 18 বছর পূর্ণ হয়েছে, সুস্থ মস্তিষ্কের অধিকারী এবং আইন অনুযায়ী চুক্তি সম্পাদনে অক্ষম বিবেচিত নয় এমন ব্যক্তি অংশীদার হতে পারে। তাহলে প্রথম বিষয় হলো 18 বছর পূর্ণ হতে হবে, এরপর সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, চুক্তি সম্পাদনে অক্ষম নয় এমন ব্যক্তি অংশীদার হতে পারবে, অর্থাৎ নাবালক, পাগল, দেউলিয়া বা মানসিক বিকৃতি সম্পন্ন কোনো ব্যক্তি তারা কিন্তু অংশীদার হওয়ার যোগ্য নয়, অংশীদারি ব্যবসায়ের অংশীদার হওয়ার যোগ্য নয়। তবে আইনের বিধান অনুযায়ী শুধু সুবিধা প্রদানের উদ্দেশ্যে নাবালককে সীমিত অংশীদার হিসেবে গ্রহণ করা যায়। আগেও আপনাদের নাবালক অংশীদার হওয়ার যোগ্য কিনা ওই বিষয়ে টপিকটা আমরা পড়েছিলাম। তাহলে নাবালককে সুবিধা দেওয়ার জন্য সীমিত অংশীদার হিসেবে গ্রহণ করা যায়, কিন্তু অংশীদার, সত্যিকার অংশীদার হিসেবে নাবালক কিন্তু অংশীদার হওয়ার যোগ্য নয়। দ্বিতীয় পয়েন্টটা আমরা দেখি, সততা ও বিশ্বস্ততা। অংশীদারি ব্যবসায়ের গঠন ও পরিচালনার সর্বস্তরে অংশীদারদের সৎ ও বিশ্বস্ত থাকতে হয়। অংশীদারগণ ব্যবসায়ের কাজে একে অন্যের প্রতিনিধি বিবেচিত হয়ে থাকেন, তাই একে কাজের দায়িত্ব বা দায় অন্য কেউ বহন করতে হয়। তদুপরি সাধারণ যে কোনো অংশীদার এরূপ ব্যবসায় পরিচালনায় অংশ নিতে পারে, তাই অংশীদার যদি সৎ ও বিশ্বস্ত না হয় তবে কখনোই এরূপ অংশীদার ব্যবসায় টিকে থাকতে পারে না। এজন্য অংশীদার নির্বাচনে সৎ, বিশ্বস্ত ও আস্থাভাজন ব্যক্তিদেরই প্রাধান্য দেওয়া উচিত। যেহেতু একে অন্যের প্রতিনিধি, অর্থাৎ যদি 4 জন ব্যক্তি বা 5 জন ব্যক্তি অংশীদার হয় একটা অংশীদারি ব্যবসায়, পরিচালনার ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো কাজের ক্ষেত্রে যদি একজন অনুপস্থিত থাকে, তাহলে সেই অনুপস্থিত ব্যক্তির প্রতিনিধিত্ব করবে উপস্থিত যেই ব্যক্তিরা আছে তারা। অর্থাৎ এভাবে একে অন্যের প্রতিনিধি বিবেচিত হয়ে কাজ করবে। সেজন্য সততা আর বিশ্বস্ততা অন্যতম একটা বিষয় যা অংশীদারদের মধ্যে থাকতেই হবে। যোগ্যতা ও দক্ষতা। ব্যবসায় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে অংশীদারি ব্যবসায় বিভিন্ন দক্ষতা ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের সমাবেশ ঘটানো উচিত। তাই অংশীদার নির্বাচনের সময় ব্যবসায়ের প্রকৃতি বিবেচনা করে প্রয়োজনীয় দক্ষ ও যোগ্য ব্যক্তিদের অংশীদার হিসেবে বাছাই করা আবশ্যক। যেমন ধরা যাক, নির্মাণ শিল্পে প্রকৌশলীদের, হাসপাতাল ব্যবসায়ের ক্ষেত্রে ডাক্তারদের, পরিবহন ব্যবসায়ের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের, বা যদি উকিল বা ওকালতি বিষয়ের কোনো কাজ হয় তাহলে সেই ক্ষেত্রে সেই ওকালতি ফার্মের জন্য যারা উকিল বা আইনজ্ঞ আছেন এরকম ব্যক্তিদেরকে নির্বাচিত করা যেতে পারে। এরা যদি দক্ষ ও যোগ্য লোক, যোগ্য আর দক্ষ লোক যদি না হয় তাহলে কিন্তু অংশীদারি ব্যবসায় ভালো মতো চলতে পারবে না। তাই যোগ্যতা ও দক্ষতা অন্যতম একটি বিবেচ্য বিষয় যা অংশীদারদের অবশ্যই থাকতে হবে। এরপর রয়েছে আর্থিক সচ্ছলতা।
ব্যবসায় সম্ভাবনা যদি দেখা যায়, সেক্ষেত্রে নতুন মূলধন যোগানের প্রয়োজন পড়ে বা শুরুতেও মূলধন আনার প্রয়োজন পড়ে, সে অবস্থায় নতুন অংশীদার গ্রহণ ঝুঁকিপূর্ণ বলে মনে হতে পারে। তাই সবসময় অংশীদার বাছাইয়ের ক্ষেত্রে যে সমস্ত অংশীদারের আর্থিক সামর্থ্য রয়েছে তাদের বিশেষ যোগ্যতা সম্পন্ন বলে বিবেচিত করা হয়, কারণ অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের দায় অসীম হওয়ার কারণে অসচ্ছল অর্থাৎ আর্থিকভাবে অসচ্ছল কোনো অংশীদারের দায় ক্ষেত্রবিশেষে সচ্ছল অংশীদারের উপর বর্তে। তাই সবাই আর্থিকভাবে সামর্থ্যবান হলে এরকম কোনো ঝুঁকি থাকে না। তাহলে বলা যাচ্ছে যে আসলে যারা অংশীদার হবেন তাদের অবশ্যই একটু আর্থিক সচ্ছলতার প্রয়োজন আছে, কারণ মূলধনগুলো সাধারণত অংশীদাররাই ব্যবসায়ীতে যোগান দিয়ে থাকে। আর ও যেহেতু মূলধন অংশীদাররাই যোগান দেয়, সেই জন্য তাদের যদি তারা অসচ্ছল হয় আর সেই অসচ্ছল ব্যক্তি যদি কোনো কারণে দেউলিয়া হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার দায়ভার অন্যান্যদের কাঁধেও বর্তায়। সেই জন্য আর্থিক সচ্ছলতা যোগ্যতার অন্যতম একটি বিবেচ্য বিষয় হিসেবে গণ্য হয়। এটা আমাদের সর্বশেষ পয়েন্ট, চুক্তির শর্তাবলীর প্রতি আনুগত্য। চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি, তাই চুক্তির যে শর্তগুলো থাকে সেই শর্ত দিয়েই ব্যবসাটা পরিচালিত হয়। চুক্তির শর্তাবলীর প্রতি অংশীদারদের সম্পূর্ণ আনুগত্য থাকা উচিত, যে কারণে চুক্তির শর্তাবলীর প্রতি শ্রদ্ধাশীল হবেন এমন ব্যক্তিদের অংশীদার নির্বাচনে অগ্রাধিকার দেয়া আবশ্যক। অনেক সময় দেখা যায় অংশীদারদের মধ্যে কেউ কেউ নিজেকে একক মালিক হিসেবে প্রতিষ্ঠার একটা চেষ্টা তারা চালায়, সেক্ষেত্রে কিন্তু অংশীদারি ব্যবসায় চলতে পারে না। সকল অবস্থায় সব অংশীদারদের অবশ্যই অবশ্যই অংশীদারি চুক্তির শর্তাবলী মেনে চলা এবং চুক্তিকে সমুন্নত রাখার প্রতি দৃঢ় প্রতিশ্রুতি অংশীদারদের থাকা আবশ্যক। তাহলে আজ আমরা দেখলাম যে অংশীদারি ব্যবসায়ে যারা ব্যবসায়ী হতে চায় বা অংশীদার হতে চায় তাদের এই পাঁচটা যোগ্যতা থাকার প্রয়োজন আছে। এই যোগ্যতা যদি সম্পন্ন তারা না হয় তাহলে কিন্তু তারা অংশীদারি ব্যবসায় করতে পারবেন না। আগামী ক্লাসে আমরা দেখব অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন এবং বিলোপ সাধনের যে পদ্ধতি। আজ আমরা যেই টপিকটা দেখলাম এই টপিকটা আপনাদের জন্য 2 এবং 3 নম্বর প্রশ্নের জন্য জরুরি। তো অবশ্যই আশা করি আপনারা বাসায় এই টপিকটা পড়বেন ভালো করে এবং সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।